একুশে আগস্ট আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল তেইশ বাবুজ এভিনিউতে, এবং সেটা উনিশ তারিখে, উনিশে আগস্ট জাতীয় প্রথম সারির প্রত্যেকটা দৈনিক পত্রিকায় এটাকে পোস্টার আকারে, বিজ্ঞাপন আকারে আমাদের ছাপানো হয়েছিল। এখনো খুঁজলে প্রথম সারির প্রত্যেকটা পত্রিকার আর্কাইভে গেলে এটাকে পাওয়া যাবে, প্রথম আলো সহ প্রত্যেকটা পত্রিকায়। একুশ তারিখে জনসভার জন্য সকালে পত্রিকায় কিন্তু আমাদের পোস্টার আকারে ছিল, তারপরে নির্বাচন মিথ্যাচার করছে। এই মিথ্যাচার করার উদ্দেশ্য একুশে আগস্টের ঘটনার সঙ্গে তাদেরকে জড়িত, এদের থেকে দৃষ্টিটাকে সরিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করা। কত বড় মিথ্যাবাদী হলে এই ধরনের কথা বলতে পারে? এই মির্জা ফখরুল সহ তার শীর্ষ নেতারা ওই তার সমর্থক, যে রাজনীতি মিথ্যাচারে ভরা, নির্লজ্জ মিথ্যাচার করে ভাবছে তারা জনগণকে বিভ্রান্ত করে জন তারা পার পেয়ে যাবে। এটা তো আজকে সাংকেতিক ভাবে প্রমাণিত যে একুশে আগস্ট গ্রেড হামলার সঙ্গে সরকার ওতপ্রোত জড়িত। হাওয়া ভবনে বসে পরিকল্পনা করা হয়েছে তার কামানের নেতৃত্বে, বিএনপির একাধিক মন্ত্রী সেই পরিকল্পনা অংশ নিয়ে বৈঠক করেছেন, জঙ্গি সংগঠনের নেতারা বৈঠক করেছেন, মুক্তি হামলার মৌলানা তাজউদ্দিন মজিদ ভাস্কর অনেক জঙ্গি সেটা দফায় দফায় বৈঠক করেছে হাওয়া ভবনে, এখন সব সাধু সাজার চেষ্টা করছেন। এই হামলার, এই ঘটনার দায় যেমন তারেক লুৎফর জামান বাবর সহ বিএনপি নেতাদের আছে, তেমনি এই দায়ও অবশ্যই বিএনপির সেই সময় প্রধানমন্ত্রী বেগম খালেদাদের এই দায় আছে, সেও জড়িত ছিল। বেগম খালেদা প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার রাষ্ট্রযন্ত্র এই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী এই দায় লাগাতে পারে না। এখন হত্যাকাণ্ডে কিভাবে তাদের জড়িত ছিল সেটা তো আজকে প্রমাণিত। মির্জা ফখরুল সাহেব বলছেন যে এই ঘটনা সাজানো নাটক, কারা ছিল জড়িত? আপনারা জড়িত ছিলেন না, আপনার নেত্রী জড়িত ছিল না, তার এই গ্রেড হামলার পরে কেন আলামতগুলো নষ্ট করতে নিলেন? পরের দিন মামলা করতে যাওয়া হয়েছিল, সেই মামলা নেওয়া হয় নাই। পরম থানার মতিন জানান আমাদের দলের সেই সময় সাধারণ সম্পাদক দলিল ভাইয়ের, উনি গেছিলেন, তাকে রিপ্লেট করানো হয়েছিল এ থানা থেকে ও থানা, ও থানা থেকে ও থানায়। তারপরে বললেন যে উপরে নির্দেশ নাই, মামলা হবে না। এগুলো তো ইতিহাসে ডকুমেন্ট রয়ে গেছে, আপনারা যদি জড়িত না থাকেন মামলা কেন নেন নাই? কেন ঘটনার পর পরই ওখানে আলামতগুলো ধ্বংস করলেন? কতখানি নিষ্ঠুর প্রশাসক ছিল! আমরা যখন আহতদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছি, সেই সময় ড্যামের নেতৃত্বে বিএনপি ডাক্তাররা তারা চিকিৎসা বন্ধ করে ছড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজে